ফ্রেন্ডস, গুড মর্নিং। আবার একটা নিউ ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এলাম। এখন বাজে 5:30। আমার সমস্ত কাজ হয়ে গেছে, কাপড় কাচাও হয়ে গেছে, আমার হাজবেন্ডকে চা করে দিলাম, ও চা খেয়ে রেডি হচ্ছে, ডিউটি যাবে। আর আমি একটুখানি ছাদে এলাম, চারদিকে পাখির ডাক শোনা যাচ্ছে, খুব ভালো লাগছে এই সময়টা। আমার কলকে ফুলগুলো দেখো কি সুন্দর। আমাদের চারপাশটা প্রচুর সবুজ আছে, খুব ভালো লাগে সকালবেলা এই টাইমটা। ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। আজকে সারা দিনটা তোমাদের সাথে শেয়ার করব। আজ একটু বেরোবারও আছে, একটু কাজ আছে, আমার হাজবেন্ড বেরিয়ে যাবে একটু পরেই, তারপরে জোর করব, চা খাবো, তারপরে রান্না করে কিছু কাজ সেরে একটু বেরোবো, দরকার আছে। ছোটো মেয়ের আজকে পড়া নেই, ভাবছি ওকে নিয়ে যাব, তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব যাওয়ার সময়। বেলায় যাব, প্রথমে একটুখানি রান্না করে অল্প কিছু কাজ সেরে নেবো, আবার এসে পড়বো, অল্প সময়ের জন্যই যাব। তোমরা দেখতে থাকো আজকে ব্লগটা, কেমন লাগে অবশ্যই জানিও কমেন্টের মাধ্যমে। আমার গোলাপ গাছে কুড়ি এসছে দেখো, ফুটলে তোমাদের দেখাবো, খুব সুন্দর কালার। স্লিভি দেখো একটা প্রায় ফুটেই গেছে, একটা ফুটবে। এখানে তো বাজার বিক্রি করতে আসে, তাদের থেকেই কেনা হয়েছে। এখন মোচাগুলো কাটা হয়ে গেছে, মোচা দুটো এবার রান্না হবে। এই রান্নাঘর থেকে আসছি, কিছু কাজ করে এলাম, আর এখন এবার রেডি হব, বেরোবো। ঠিক আছে, যখন বেরোবো আবার দেখা হবে। এখন আমি রেডি হয়ে গেছি, একেবারে বেরোবার সময় তোমাদের সাথে দেখা করছি। দেখো আমি এখানে রেডি হয়ে গেছি, অটো এসে গেছে, তো এবারে যাওয়া হবে, তো চলো তোমরা দেখতে থাকো। গাড়ি এসে গেছে বোধহয়। চলো যাওয়া যাক। সবে আসছি, চলো ফ্রেশ হয়ে নিই, তারপর আবার তোমাদের সাথে দেখা হবে। এই ঘরে এলাম, একটু ফ্রেশ হব, রেস্ট নিয়ে আবার রান্নাঘরে যাব, কিছু কাজ বাকি আছে সেগুলো করে নেব। চলো তোমরা দেখতে থাকো। রান্নাঘরে যা বাকি কাজ ছিল সেগুলো সেরে চলে এসেছি ওপরে। এবার আমি আর আমার ছোট মেয়ে মিলে দুটো ঘর পরিষ্কার করে নেব, তোমাদের সাথে শেয়ার করছি। বিছানাটা ঝাঁট দেবো, তারপরে মেঝে ঝাঁট দেবো, তারপরে চান করতে যাবো।
আমার এখন ওই ঘরটা ঝাঁট দেওয়ার কথা, তোমরা তো দেখতেই পেলে, মা ঘরটা মুছেও দিয়েছে। এবারে মা দালানটা মুছবে, ততক্ষণ আমি চানটা করে নিই। তো চল লাঞ্চের সাথে দেখা হবে, ঠিক আছে? কোন মা চান করে চলে এসেছে, চুলা আঁচড়ানো হয়ে গেছে, চারবার খেতে দেবো। আজ একটু মেনু হয়েছে বললেই তো না হয়েছে। তোমারও ফেভারিট মেনু আর তোমার দিদিরও ফেভারিট মেনু কি? সারপ্রাইজ থাক, গিয়ে দেখবি। ঠিক আছে, ততক্ষণ তুমি জামা কাপড় শুকোতে দিও না, হ্যাঁ আমি নিচে গিয়ে সব রেডি করি, লাঞ্চ করে এসে আবার দেখা হবে। আজকে লাঞ্চের মেনুতে আছে মোচার ঘণ্ট, কাতলা মাছের কালিয়া আর কাতলা মাছের মাথা দিয়ে মুগের ডাল। এখন আমরা তিনতলা ছাদে আছি, আজকে প্রচণ্ড হাওয়া দিচ্ছে, একদম ঝড় উড়িয়ে নিয়ে যাচ্ছে। আর এখন ফুচকা নিয়ে আসা হয়েছে ছাদে বসে, আমরা তিনজনে খাবো এখন। শুরু করা যাক। আমাদের ফুচকা খাওয়া হয়ে গেছে, এত হাওয়া দিচ্ছে দেখো চুলগুলো কি অবস্থা, প্রচণ্ড হাওয়া দিচ্ছে, সন্ধেও হয়ে গেছে। এবার নিচে যাব, সন্ধে দেব, আমার ছোট মেয়ে আছে এখানে। রাত্রিবেলা কি আছে? রাত্রিবেলা, রাত্রিবেলা উপোস। রাত্রিবেলা উপোস কি? ফুচকা খেয়ে পেট পড়ে গেছে। সেটা সন্ধ্যেবেলা, সারা সন্ধ্যাটা থাকবে, রাত্রিরেও থেকে যাবে। আমি অজ্ঞান হয়ে পড়ে গেছি। সন্ধে দেওয়া হয়ে গেছে, দেখতেই পেলে মা শাঁখ বাজালো, শুনতেই পেলে, দেখতে আর কি করে পেলে, মাকে তো আমি দেখাইনি। ঠিক আছে, তো চলো এবার আমি পড়তে বসবো, এবার ডিনারের সময় দেখা হবে তোমাদের সাথে। ঠিক আছে, টাটা। আমি ফ্লিপকার্ট থেকে একটা জিনিস অর্ডার করেছিলাম, আজ সেটা ডেলিভারি এলো। চলো তোমাদের দেখাই যে আমি কি অর্ডার করেছিলাম। একটা সফট প্যাড মতো সফট দেওয়া আছে, এখানটা এখানে একটা
এটার অনেক ভালো রিভিউ ছিল, সেই জন্যই এটা নিলাম। তোমরা প্লিজ কমেন্টের মাধ্যমে বলো জিনিসটা কেমন হলো। আমি ঠিক যা বলেছিলাম ঠিক তাই, আবার কারেন্ট চলে গেছে। আবার মানে সব একটু আগে জানো 5 মিনিট হয়েছে হয়তো কারেন্ট চলে গেছে, তো আমার এখন গরম হচ্ছে। আমি এখন একটু ছাদে যাবো হাঁকাতে, আমি আটে দিয়ে যাবো ছাদে হাঁকাতে। তো চলো একটু হাঁ খেয়ে আসি, পুজোটা গরম হচ্ছে ঘরে, পুজো বাড়ি লাগে ছাদে হাঁকাতে। বাইরে তো হাওয়া দিচ্ছে, খুব ঝড় উঠছে, কি বুঝতে পারছি না। তো বিকাল দাঁড়িয়ে দিচ্ছে, তোমাদের তো দেখা যাবে। তো চলো আমি আগে ছাদে যাই। আজকের ব্লগটা এখানেই শেষ করছি, আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে দেখা হবে। আমার ব্লগ তোমাদের কেমন লাগছে প্লিজ একটা কমেন্টের মাধ্যমে জানিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর লাইক কমেন্ট করে দিও। গুড নাইট, টাটা।